নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে আবারও পিছল ডিএ মামলা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মহার্ঘ ভাতা বা ডিএনএ মামলা মামলার শুনানি আবারও পিছল শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল কিন্তু এদিনও সেই মামলা স্থগিত করে দেওয়া হয় কবে পরবর্তী শুনানি হবে তা এখনও স্থির হয়নি অভিষেক মনু এদিন ফের উল্লেখ করেন এর আগে শুনানিতে জানানো হয়েছিল এবার চূড়ান্ত শুনানি হবে তা সত্ত্বেও মামলা মিসলেনিয়াস ডেট তালিকায় হয়েছে এই মামলা চূড়ান্ত শুনানি হওয়া প্রয়োজন রাজ্য সরকারি কর্মীদের দাবি অনুযায়ী তিন লক্ষের বেশি কর্মীকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হলে একচল্লিশ হাজার কোটি টাকার প্রভাব পড়বে কোষাগারের ওপরে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ সংক্রান্ত নিজস্ব নিয়ম আছে কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মীরা দিনের পর দিন ধরে আন্দোলন চালাচ্ছেন কলকাতায় শহীদ মিনারে একের পর এক সরকারি কর্মীদের সংগঠন একত্রিত হয়ে তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতার রাজপথ থেকে রাজধানী দিল্লিতে পর্যন্ত ধর্নায় বসছেন তারা তবে রাজ্য সরকার বারবার স্পষ্ট করেছে কেন্দ্র যে হারে তাদের কর্মীদের ডিএ দেয় সেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী সংগঠন একটি পিটিশান দায়ব করে সুপ্রিম কোর্টে তবে ইতিমধ্যে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন রাজ্য সীমাবদ্ধতার মধ্য থেকেই যতটা দেওয়া সম্ভব তিনি দেবেন কেন্দ্রের হারে কোনোভাবেই রাজ্যের পক্ষে দিয়ে দেওয়া সম্ভব নয় তবে আন্দোলনকারীরা অনর তাদের দাবিতে কেন্দ্রীয় হারে এমনটাই দাবি করেছেন সরকারি কর্মীরা বিশ্লেষকদের মতে এই মামলা রায়ের ক্ষেত্রে সব দিক বিবেচনার বিষয় আছে কারণ দেশে সমস্ত রাজ্যে কেন্দ্রের হারে দিয়ে দেওয়া হয় এমন নয় ফলে এই রাজ্যের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি সে নির্দেশ দেয় তাহলে আরও এ সংক্রান্ত মামলা হতে পারে সুপ্রিম রায়ের সমতা যাতে সব রাজ্যের ক্ষেত্রে মান্যতা পায় সেই দিক নিয়ে সরব হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য